My dear students, I welcome all of you with Islamic reading. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. So, aajke amra ottonto guruttopurno ekta bishoy niye alochona korbo. Aajker bishoyta hocche late ebong lately. Late adjective ebong adverb dui bhabe byabohrito hote pare. Ar lately ta adverb hishebe byabohrito hoy. Aajke amra tinta type niye alochona korbo. Type 1, type 2 ebong type 3. Type 1 এ দুইটা সেন্টেন্স থাকবে এর ভিতরে একটা কারেক্ট আর একটা ইনকারেক্ট কেন একটা কারেক্ট এবং কেন একটা ইনকারেক্ট সেটা অবশ্যই আমরা আলোচনা করব টাইপ 3 2 তে তিনটা সেন্টেন্স থাকবে এর ভিতরে দুইটা কারেক্ট এবং একটা ইনকারেক্ট এবং টাইপ 3 তে তিন দুইটা সেন্টেন্স থাকবে এবং দুটাই কারেক্ট তাহলে কেন কোনটা কারেক্ট আর কেন ইনকারেক্ট এই জিনিসগুলো আমরা আলোচনা করব তো টাইপ 1 টাকে আমরা দেখি টাইপ 1 এর যে বাংলাটা সে দেরি করে এসেছে এটা যদি আমরা ট্রান্সলেশন করি তাহলে দুইটা উত্তর দুইটা লেখা আছে হি হ্যাজ কাম লেটলি আর হি হ্যাজ কাম লেট তাহলে এই লেটলি শব্দটি হচ্ছে একটা অ্যাডভার্ব লেটলি হচ্ছে অ্যাডভার্ব যার অর্থ হচ্ছে সম্প্রতি অর্থাৎ এটার যদি আমরা এটার অর্থ হবে সে সম্প্রতি এখানে এসেছে কিন্তু আমরা লিখেছি সে দেরি করে এখানে এসেছে সে দেরি করে এখানে এসেছে এটার কারেক্ট ট্রান্সলেশন হবে হি হ্যাজ কাম লেট এখানে লেটটাও অ্যাডভার্ব আর লেটের একটা অর্থ হচ্ছে দেরি করে বা বিলম্বে তাহলে প্রথম সেন্টেন্সটা যদি আমরা ইন্ডিভিজুয়ালি চিন্তা করি এই বাংলার আদলের এইটা থেকে বাহির করে তাহলে এটা কারেক্ট কিন্তু যদি এটা এই বাংলা ট্রান্সলেশন করি তাহলে এটা ইনকারেক্ট তার কারণে এটার অর্থ হয়ে গেছে সে সম্প্রতি এখানে এসেছে কিন্তু এখানে লেখা আছে সে দেরি করে এখানে এসেছে এর জন্য প্রথম যে বাংলার সাপেক্ষে অর্থাৎ টাইপ 1 এর বাংলার সাপেক্ষে প্রথম সেন্টেন্সটা ইনকারেক্ট আর পরেরটা কারেক্ট তবে যদি সাপেক্ষ হিসেবে বাংলাটা আমরা সরিয়ে দেই হি হ্যাজ কাম লেটলি সে সম্প্রতি এখানে এসেছে তখন এটা কারেক্ট হতো কিন্তু যেহেতু আমরা একটা সাপেক্ষ ধরে নিয়েছি সে দেরি করে এসেছে এর জন্য টাইপ 1 এর নাম্বার 1 টা ইনকারেক্ট আর নাম্বার 2 টা হচ্ছে কারেক্ট তো আশা করি বুঝতে পেরেছো এখন আমরা টাইপ 2 তে চলে যাচ্ছি সে সম্প্রতি এসেছে প্রথম সেন্টেন্সটা হচ্ছে হি হ্যাজ কাম লেট দ্বিতীয়টা হচ্ছে হি হ্যাজ কাম লেটলি আর তৃতীয়টা হচ্ছে হি হ্যাজ কাম অফ লেট তাহলে প্রথমটার বাংলা হবে হি হ্যাজ কাম লেট সে দেরিতে এখানে এসেছে যদি বাংলাকে সাপেক্ষ হিসেবে বাদ দেই তাহলে প্রথম এই সেন্টেন্সটা কারেক্ট কিন্তু যেহেতু আমরা একটা সাপেক্ষ নিয়েছি সে সম্প্রতি এসেছে তো এটা সাপেক্ষে এটা ইনকারেক্ট এখানে লেটটা অ্যাডভার্ব যেটার অর্থ হয়ে গিয়েছে দেরি করে যদিও বাংলা যদি সাপেক্ষ হিসেবে বাদ দেয় আমি বারবারই বলেছি বারবার বলি তাহলে সেন্টেন্সটা কারেক্ট কিন্তু যদি বাংলাকে সাপেক্ষ হিসেবে নেই এখানে তাহলে এটা ইনকারেক্ট তার কারণ এটার অর্থ হয়ে গিয়েছে সে দেরিতে এসেছে কিন্তু এখানে আছে হি হ্যাজ কাম লেটলি নাম্বার 2 তে লেটলি মানে হচ্ছে সম্প্রতি তাহলে সে সম্প্রতি এসেছে তাহলে এটা কারেক্ট লেটলি হচ্ছে অ্যাডভার্ব আর নাম্বার 3 তে হি হ্যাজ কাম অফ লেট অফ লেট হচ্ছে একটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটার অর্থ হচ্ছে সম্প্রতি তাহলে এই সেন্টেন্সটাও কারেক্ট তাহলে এখানে লেট অ্যাডভার্ব কিন্তু এর অর্থ হচ্ছে দেরি করে লেটলি অ্যাডভার্ব এর অর্থ হচ্ছে সম্প্রতি এখানে বাংলা সাপেক্ষে এটা ঠিক হয় এর জন্য এটা কারেক্ট আর অফ লেট এটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ যেটার অর্থ হয় সম্প্রতি যেটা লেটলির সমমানের অর্থ প্রকাশ করে বা লেটলির অর্থ প্রকাশ করে এর জন্য বাংলা সাপেক্ষে টাইপ 2 এর বাংলা সাপেক্ষে নাম্বার 1 টা ইনকারেক্ট আর নাম্বার 2 এবং নাম্বার 3 হচ্ছে কারেক্ট এখন আমরা চলে যাচ্ছি টাইপ 3 তে তো টাইপ 3 তে যে বাংলাটা দেওয়া আছে সে ঘুম থেকে দেরিতে উঠেছিল তাহলে আমরা দেখি হি ওয়াজ লেট টু গেট আপ অর্থাৎ সে বিলম্বিত ছিল ঘুম থেকে উঠতে তাহলে এই সেন্টেন্সটা কারেক্ট তো এটাকে আমরা কারেক্ট হিসেবে বিবেচনা করতেছি আর যদি এইভাবে বলি হি কট আপ লেট সে দেরি করে ঘুম থেকে উঠেছিল অর্থাৎ সে উঠেছিল দেরি করে এখানে এই সেন্টেন্সটা কারেক্ট তবে এখানে আমাদের অত্যন্ত শিক্ষণীয় একটা বিষয় আছে যে এখানে কিন্তু লেটটা হচ্ছে অ্যাডজেক্টিভ এখানে লেটটা অ্যাডজেক্টিভ আর এখানে লেটটা হচ্ছে অ্যাডভার্ব এখানে অর্থ প্রকাশ করেছে দেরি করে আর এখানে অর্থ প্রকাশ করেছে বিলম্ব বা বিলম্বিত আর যদি এটা একদম শাব্দিক বাংলা করি তাহলে এটার অর্থ হচ্ছিল হি ওয়াজ লেট সে বিলম্ব হয়েছিল বা সে বিলম্বিত হয়েছিল টু গেট আপ তাহলে ঘুম থেকে উঠতে তাহলে আমরা আবার একটু বলি যে টাইপ 1 এ
দুইটা সেন্টেন্স ছিল, একটা কারেক্ট একটা ইনকারেক্ট। টাইপ টু তে তিনটা সেন্টেন্স ছিল, দুইটা কারেক্ট একটা ইনকারেক্ট, এবং টাইপ থ্রি তে তিনটা দুইটা সেন্টেন্স আছে দুটাই কারেক্ট। তো কেন ইনকারেক্ট আর কেন কারেক্ট এই জিনিসগুলো আমরা শিখলাম। তো আশা করি দেখা যায় তোমরা বুঝতে পেরেছো, যদি না বুঝতে পারো অবশ্যই তোমরা ইনবক্সে লিখতে পারো অথবা দেখা যায় কমেন্ট বক্সে লিখতে পারো, আমি সর্বোচ্চ চেষ্টা করব তোমাদের বুঝিয়ে দিতে। ইনশাল্লাহ আই ট্রাই মাই লেভেস্ট টু মেক ইউ আন্ডারস্ট্যান্ড, ইফ ইউ ফেল টু আন্ডারস্ট্যান্ড সো নো মোর টুডে, সি ইউ সুন, টিল দেন আসসালামু আলাইকুম।